আজি সরুছে ওড়িশার তৃতীয় পর্যায়ে লকডাউন তবে কড় হব অনলক 4.0 র ফর্মুলা তাকু নেই রাজ্যবাসীঙ্ক ভিতরে চর্চা ওড়িশার সংক্রমণ কমুথা বেড়ে মৃত্যু সংখ্যার লাগুনি রোগ দৈনিক সংক্রমণ 4000 তলকু খসিলে বি এবে বি রেড জোনে 5 জেলা আশা করা যাচ্ছে পর্যায়ক্রমে করা যাই পারে অনলক গত 15 দিনর সমস্ত ডাটাকু নেই বিচার বিমর্শ হচ্ছে আকটিভ কেসরে খোর্ধা কটক যাজপুর বালেশ্বর ময়ূরভঞ্জ জেলার রেড জোনে রয়েছে তেমন এই সব জেলার বলবত্তর রয়েপারে কটকা সেপটে টেস্ট পজিটিভিটি রেট বা টিপিআর অনুসারে রেড জোনে রয়েছে 10 জেলা যাজপুর জেলার সর্বাধিক টিপিআর রেট 22.3% রয়েছে খোর্ধার টিপিআর রেট রয়েছে 11.0%। দিব্য জ্যোতি মহান্তি আম ভুবনেশ্বর প্রতিনিধি এ বাবদে আলোচনা পাই আম সহ যোড়াই দিব্য কোন হব 4.0 র ফর্মুলা কোন কটকণা আসিব কেউটি কটকণা কোল হব সমস্ত নজর এবে ইয়ার উপরে রয়েছে ইয়ার বদলে আসন্তা কালি লকডাউন অবধি শেষ হচ্ছে দেখন্তু নিবেদন নিশ্চিত ভাবে আপনি যে কথা কহুচন্তি সমস্ত নজর রয়েছে সমগ্র রাজ্যবাসী নজর রয়েছে কেউ নিষ্পত্তি নেবাকু যাচ্ছেন রাজ্য সরকার কেউ কেউ জেলার অনলক হব কেউ কেউ জেলার লকডাউন র কটকণা বলবত্তর রহব আর কিছু সময় ভিতরে মুখ্য শাসন সচিব অধ্যক্ষতার বৈঠক আরম্ভ হয়ে যাচ্ছে মু আপনার পূর্ব বুলেটিন সূচনা দেখি যে পূর্ব 7 দিন বিভিন্ন বৈঠক পরে সরকার গোটে নির্দেশ পৌঁছান্তি বিভিন্ন রিপোর্ট প্রস্তুত করা হয়েছে বিশেষ করে ডব্লুএইচ র যে গাইডলাইন রয়েছে তা সহ জাতীয় টাস্ক ফোর্স র যে গাইডলাইন রয়েছে তাকে অনুসরণ করা যাইছে বিশ্ব মানক সহ পরামর্শ নেওয়া যাইছে সবু করা পরে গোটে শেষ নিষ্পত্তি পৌঁছান্তি সরকার এবং গোটে রিপোর্ট প্রস্তুত হয়েছে সে রিপোর্ট কু এই বৈঠকে রখা যাব স্বাস্থ্য বিভাগ সে রিপোর্ট উপস্থাপন করিব তারপরে আজ সন্ধ্যায় মুখ্য শাসন সচিব প্রেস বিবৃতি রয়েছে যেউতে মুখ্য শাসন সচিব ঘোষণা করে হচ্ছে রাজ্যের কেউ কেউ জেলার অনলক করা যাব কেউ কেউ জেলার লকডাউন কটকণা বলবত্তর রহব যদি আপনি দেখবে পাখাপাখি দেড় মাস ধরে রাজ্যের লকডাউন চলছে তিনোটি পর্যায়ে লকডাউন কু সামনা করছেন রাজ্যবাসী এই লকডাউন পিরিয়ড সময়ের 4 লক্ষর ঊর্ধ্ব সংক্রমিত চিহ্নট হইতা বেলে পাখাপাখি 1200 জনক জীবন যাইছি তো সে দৃষ্টিকোণ যদিও জুন মাসের সংক্রমিত সংখ্যা কমিছে গোটিয়ে ভালো স্থিতি ওড়িশা আসছে তথাপি 4-5 জেলার বর্তমান স্থিতি সে খারাপ অছি বিশেষ করে যাজপুর জেলা কথা দেখুন যেউঠি সংক্রমণ হার বর্তমান 22% রয়েছে অর্থাৎ প্রতি 100 টেস্টিং রে 22 জন সংক্রমিত চিহ্নট হচ্ছে তো দৃষ্টিকোণ এই 4-5 জেলা কু অধিক ফোকস করা যাব এটি সার্ভিলান্স টেস্টিং তা সহিত দেখিবে অন্য তমাম যে রয়েছে কার্যাবলী কোভিড নিয়ম কার্যাবলী রয়েছে তাকে মধ্যে কড়াকড়ি ভাবে পালন করা কুহাযিব সবুঠ বড় কথা হচ্ছে আপনি দেখিবে এই যে নাইট কর্ফিউ রয়েছে উইকেন্ড শটডাউন রয়েছে এসবু মধ্যে বলবত্ত রাখাযিব এবং অন্য পটে আপনি যদি দেখিবে হোটেল হেউ মল হেউ শপিং মল হেউ এসবু মধ্যে বন্ধ রাখাযিব সেলুন স্পা এগুড়ি মধ্যে বন্ধ রাখাযিব স্কুল কলেজ পূর্বপরি বন্ধ রহব অন্ততঃ জুন শেষ পর্যন্ত এসব কটকণাকু জারি রাখাযিব তা সহ কোহল কথা দেখিবে আপনি বিশেষ করে যেমিটিকি আপনি জানেন বিবাহ বার্ষিকী হোক শেষকৃত্য হোক বিবাহ উৎসব হোক এসব নিয়ম নিয়মের কিছুটা কটকণা কোহল করা যাব তা সহ লোক গমনাগমন ক্ষেত্রে মধ্যে কিছু কটকণা কোহল করা যাব হয়তো তো পরিবহন ক্ষেত্রে মধ্যে কিছুটা কটকণা কোহল করা যাই পারে এসব তমাম অপডেট আজ সন্ধ্যা সুদ্ধা রাজ্যবাসীকে মিলি যাব যেতবে বৈঠক শেষ হব আউ কিছু সময় পরে বৈঠক শেষ হওয়ার পরে মধ্যে কিছুটা সূচনা মিলি পারে এবং সন্ধ্যা সুদ্ধা স্পষ্ট সূচনা মিলিব রাজ্যসভা ঘোষণা পরে হি ওকে বৈঠক উপরে সমস্ত নজর রয়েছে পুরা রাজ্যবাসী অপেক্ষা করছেন যে কোন সরকার নিষ্পত্তি আনুছেন আর মধ্যে কেউটি কটকণা কোল হচ্ছে কেউটি কটকণা পূর্ববলি রয়েছে তা উপরে সমস্ত নজর রয়েছে তবে অপেক্ষা কোন নিষ্পত্তি আসুচি 4.0 র ফর্মুলা কোন হচ্ছে বহুত বহুত ধন্যবাদ দিব্যজ্যোতি মহান্তি আম প্রতিনিধি আম সহ যোড়িয়েছিলে তবে কোন রইপারে অনলক 4.0 র রূপরেখ যা কুহাযাচ্ছি 5% তলে সংক্রমণ হার থাকা জেলার কোহল হয়েপারে কটকণা 7-8 জেলার বলবত্তর রইপারে কটকণা পশ্চিম ওড়িশার অধিকাংশ জেলার মধ্যে কোহল হয়েপারে কটকণা নাইট কর্ফ্যু সপ্তাহান্ত শটডাউন মধ্যে বলবত্তর রইপারে বন্ধ রইপারে হোটেল শপিং মল ও সেলুন বাহাগর ও শেষকৃত্য নিমন্ত্র হয়েপারে সামান্য পরিবর্তন তবে সামাজিক সাংস্কৃতিক ও ধার্মিক কার্যক্রম উপরে জারি রইপারে পূর্ব কটকণা স্কুল ও কলেজ বন্ধ রইপারে জুন শেষ পর্যন্ত জারি রইপারে এই অনলক 1 র নিয়ম মে 5 রাজ্যের আরম্ভ হয়েছিল প্রথম লকডাউন দেড় মাস মধ্যে রাজ্যের 4 লক্ষর অধিক সংক্রমিত চিহ্নট হয়েছেন এ সময় প্রায় 1200 মূল্যবান জীবন নেইছে মহামারী সাগর পটনায়ক সুন্দরগড় প্রতিনিধি এ বাবদে আম সহ যোড়িয়েছেন সাগর যদি কহবা পূর্বরু
ଗଜପତି କଥା କୁହନ୍ତୁ, ନୂଆପଡ଼ା କଥା କୁହନ୍ତୁ, ସୁନ୍ଦରଗଡ଼ କଥା କୁହନ୍ତୁ, ଏହି ତମାମ ତିନୋଟି ଜିଲ୍ଲାକୁ କିଛି ମାତ୍ରାରେ କଟକଣା କୋହଳ କରାଯାଇଥିଲା। ଯେ ଏଥିପାଇଁ ଯେହେତୁ ସଂକ୍ରମଣ ହାର ସେଠାରେ ଧୀରେ ଧୀରେ କମୁଥିଲା, ୟାରି ମଧ୍ୟରେ ଆସନ୍ତାକାଲି ଲକଡାଉନ ଅବଧି ଶେଷ ହେଉଛି। ସମସ୍ତଙ୍କ ନଜର ରହିଛି ଲକଡାଉନ ଅର୍ଥାତ ଅନଲକ 4.0 ଫର୍ମୁଲା କ'ଣ ଆସୁଛି, ତେବେ ସୁନ୍ଦରଗଡ଼ର ସ୍ଥିତି କ'ଣ, କ'ଣ ନିଷ୍ପତ୍ତି ଆସିପାରେ ବାସ୍ତବିକ? ଏବଂ ଆଜିକା ଯଦି କଥା କହିବା 78 ଥିଲା ଏବଂ ଗତକାଲି ଏହି ସଂଖ୍ୟା 48 ପହଞ୍ଚିଥିଲା। ତ ଯେଉଁଭଳି ଭାବରେ କରୋନା ଗ୍ରାଫ ନିମ୍ନଗାମୀ ହେବାରେ ଲାଗିଛି, ସୁନ୍ଦରଗଡ଼କୁ ଧୀରେ ଧୀରେ ଅନଲକ ପ୍ରକ୍ରିୟାରେ ମଧ୍ୟ ସାମିଲ କରାଯାଇଥିଲା। ସୁନ୍ଦରଗଡ଼ରେ ବର୍ତ୍ତମାନ ସକାଳ 7 ଅପରାହ୍ନ 1 ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତ ଦୋକାନ ବଜାର ଖୋଲା ରହୁଛି ବୋଲି ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଥିଲା ଏବଂ ତାପରେ ମଧ୍ୟ କରୋନା ଗ୍ରାଫ କମିବାରେ ଲାଗିଛି। ତ ଏହି କାରଣରୁ ସୁନ୍ଦରଗଡ଼କୁ ଆଉ କିଛି ରିଲାକ୍ସେସନ୍ ଦିଆଯାଇପାରେ ବୋଲି ଯାହା ଅନୁମାନ କରାଯାଉଛି। ଅନ୍ୟପଟେ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ମଧ୍ୟ ଏଇ ଯେଉଁ ଯାହା ବି କୋହଳ କଟକଣା ରହିଛି ତାକୁ ପାଳନ କରାଯିବା ପାଇଁ ଦୃଢ଼ ପଦକ୍ଷେପ ସବୁ ନିଆଯାଉଛି। ଯେ ପୋଲିସ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଚେକିଂ କରାଯାଉଛି ଏବଂ ବ୍ୟବସାୟିକ ଅନୁଷ୍ଠାନ ଯେଭଳି କରୋନା କଟକଣାକୁ ଠିକ୍ ଭାବରେ ପାଳନ କରନ୍ତି ତାକୁ ବିଶେଷ ଦୃଷ୍ଟି ଦିଆଯାଉଛି। ଅନ୍ୟପଟେ ଯେଉଁ ଭ୍ୟାକ୍ସିନେସନ୍ ପ୍ରକ୍ରିୟା ରହିଛି ତାକୁ ମଧ୍ୟ କଡ଼ାକଡ଼ି କରାଯାଉଛି ଏବଂ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ବର୍ତ୍ତମାନ ଏକ ଆଲୋଚନା ଚାଲିଛି ଯେ ଯେଉଁ ବ୍ୟବସାୟୀ ଅନୁଷ୍ଠାନଗୁଡ଼ିକର ମାଲିକମାନେ ବା ସେଠାରେ ବସୁଥିବା କର୍ମଚାରୀମାନେ ଭ୍ୟାକ୍ସିନେସନ୍ କରିଥିବେ ତାଙ୍କୁ ପ୍ରାୟୋରିଟି ବେସିସ୍ରେ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଖୋଲିବା ପାଇଁ ଦୋକାନ ଖୋଲିବା ପାଇଁ ଅନୁମତି ଦିଆଯିବ ବୋଲି ଯାହା ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ବର୍ତ୍ତମାନ ଆଲୋଚନା ଚାଲିଛି। ଓକେ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ସୁନ୍ଦରଗଡ଼ ପ୍ରତିନିଧି ସାଗର ପଟ୍ଟନାୟକ ଆମ ସହିତ ଯୋଡ଼ିଥିଲେ, ଯାହା ସେ କହୁଥିଲେ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ କଟକଣାକୁ କୋହଳ କରାଯାଇଥିଲା ଆଉ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଯେତେବେଳେ ଆସନ୍ତାକାଲିଠାରୁ ଲକଡାଉନ ଅବଧି ଶେଷ ହେଉଛି ତେବେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଲକଡାଉନ 4.0 ଅର୍ଥାତ୍ ଅନଲକ 4.0ର ସ୍ଥିତି କ'ଣ, ରୂପରେଖ କ'ଣ ରହୁଛି ତା ଉପରେ ମଧ୍ୟ ନଜର ରହିବ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ସାଗର ଆପଣଙ୍କ ତମାମ ସୂଚନା ପାଇଁ।